মধ্যে একটা মানুষ মারা গেলে যে একটা আলোচনা হয় যে ইমুক মারা গেছে বা এরকম কোনো আলোচনা নাই। গরিব মানুষ মারা গেলে সবাই বলতে পারে না, কথা ঠিক কিনা বলেন? ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি ওই গ্রামে ঢুকছে কিন্তু কোনো আলোচনা নাই, মানুষদেরকে জিজ্ঞাসা করে সিগন্যালটা পাইছে কই থেকে? স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ স্বপ্নে দেখাইছে তুমি রহমতপুর গ্রামে যায়া আব্দুর রহমানের জানাজা পড়াও, সুবহানাল্লাহ বলে। কিন্তু রহমতপুর গ্রামে গিয়া দেখে কোনো মানুষ মারা গেলে যে একটা আলোচনা হয় কিচ্ছু নাই, মানুষদেরকে জিজ্ঞাসা করে আব্দুর রহমান নামে কেউ মারা গেছে? বলে না আমরা তো জানি না। কিন্তু আল্লাহ তাআলার সিগন্যাল কি ভুল হইবে? ভুল হবে? ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই পুরো গ্রাম তালাশ করতেছে, হঠাৎ করে গিয়া দেখে এক বাড়িতে কান্নাকাটির আওয়াজ শোনা যাইতেছে। আল্লাহর ওলি ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই ওই বাড়িতে প্রবেশ করলো, প্রবেশ করিয়া ওই বাড়ির লোকজনকে জিজ্ঞাসা করলো, ও বাড়ির মানুষেরা তোমাদের যে মাইয়ের লাশের নাম কি? এই মাইয়েতের নাম জিজ্ঞাসা করার পরে তার সন্তানেরা বলতেছে আব্দুর রহমান। মিলছেনি? আমাদের প্রতিষ্ঠা ফখরে বাঙ্গাল মিডিয়া হক্কানি উলামায়ে কারাম করছে, কেয়ামত পর্যন্ত তবলিগ জমিনে থাকবে, যারা তবলিগের বিরোধিতা করতে আসবে তাদের জবান থাকবে না, বাঁকা হয়ে যাবে, কথা ঠিক কিনা জোরে বলে? তবে হক্কানি উলামায়ে কারামের সাথে মিল রাইখা তাদের পরামর্শ ক্রমে তবলিগ, কি বলেন আপনারা? নবীজির একজন সাহাবী মহিলা উম্মে হারাম রাদিয়াল্লাহু আনহা মাস্তুরাতের জমাতে আরো সাথী সঙ্গীদেরকে নিয়া সাগর ভ্রমণ করতেছে, তবলিগের কাজে যাইতেছে। আল্লাহর কুদরত, সাগরের মাঝখানে যাওয়ার পরে ঘূর্ণিঝড় আইসা, ঘূর্ণিঝড়ে আইসা নৌকাটারে ডুবাই দিছে। সাগরের মধ্যে নৌকা ডুবলে কি অবস্থা হয়? সকল সাথীরা শাহাদত বরণ করছে, কিন্তু উম্মে হারাম রাদিয়াল্লাহু আনহা যে সাহাবী মহিলা ছিল উনারে আল্লাহ সাগর দিয়া বাসাইতে বাসাইতে একটা জঙ্গলের মধ্যে নিয়ে লাগাইছে, সুবহানাল্লাহ জোরে বলো। উম্মে হারাম রাদিয়াল্লাহু আনহা ওই জঙ্গলের মধ্যে উঠছে, এমন সময় জঙ্গলের ভিতর থেকে একটা হিংস্র একটা সিংহ, ওই সিংহটা মানুষের গন্ধ পায়া সে উম্মে হারামের সাথে উম্মে হারামকে খাওয়ার জন্য আগায় গেছে। উম্মে হারাম রাদিয়াল্লাহু আনহা সিংহটাকে ডাক দিয়ে বলতেছে, না সিংহরে আমার কাছে আয়া, তোর জীবনটা নষ্ট করিস না, সুবহানাল্লাহ জোরে বলেন। সিংহরে ডরাইব, নবীজির সাহাবিয়া মহিলা, হে সিংহ আমার কাছে আসিয়া তোমার জীবনটা নষ্ট করিও না। উম্মে হারাম রাদিয়াল্লাহু আনহা যখন এই কথা বলল সাথে সাথে আমার আল্লাহ ওই সিংহের জবানটা খুলিয়া দিছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সিংহ ডাক দি বলতেছেন তুমি কে, তোমার পরিচয় কি? উম্মে হারাম রাদিয়াল্লাহু আনহা বলতেছেন আমাকে চিনো না, আমি হইলাম বিশ্ব নবীর সাহাবি, দাওয়াতের কাজে বাহির হয়েছিলাম, সাগরের মধ্যে সমস্ত সাথী মারা গেছে, আমাকে আল্লাহ বাসাইতে বাসাইতে জঙ্গলের মধ্যে আনছে। সিংহরে আমি নবীর সাহাবিয়া, আমার কাছে আইসা তোমার জীবনটা নষ্ট কইরো না, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত উম্মে হারাম রাদিয়াল্লাহু আনহা যখন সিংহটাকে এই কথাটা বলল, নবীজির বরকতে ওই সিংহটা জমিনের মধ্যে
পয়রা গড়াগড়ি করতেছে আর মাফ চাইতেছে, জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওগোমে হারাম তুমি আমাকে ক্ষমা করিয়া দাও, তোমাকে চিনি নাই, তোমাকে আমি চিনতে পারি নাই, না চিন না তোমার সঙ্গে বেয়াদবি করছি, মাফ কইরা দাও। উম্মে হারাম ডাক দি বলতেছে নরে সিংহ রে, মাফ করা যাবে না। সিংহটা বলতেছে কি করলে মাফ করবেন? উম্মে হারাম ডাক দি বলতেছেন আমাকে কাঁধে লইয়া, আমাকে কাঁধে উঠাইয়া মানুষ যেই এলাকাতে বাস করে ওই এলাকাতে নিয়ে দিয়ে আসবা, তখন মাফ করব। জঙ্গলের সিংহটা বসে গেছে, সিংহটা ওনার সামনে বসে গেছে। সিংহ বসার পরে উম্মে হারাম গিয়া সিংহের উপরে উইটা বসে, আল্লাহর কুদরত ওই জঙ্গলের সিংহটা উনাকে জনমানুষ যেখানে বাস করে, মানুষ যেই এলাকাতে থাকে ওই এলাকাতে নিয়ে পৌঁছাইয়া দিয়া বলতেছেন এখন মাফ করা যায়নি। উম্মে হারাম ডাক দিয়ে বলতেছেন সিংহ রে আমি তোমাকে ক্ষমা করলাম, আমার আল্লাহও যেন তোমাকে ক্ষমা করে, জুড়ে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, এই জন্য এই মাহফিল গুলার তামসা না, এই মাহফিল গুলার সাথে বেয়াদবি করবো না, বেয়াদবি করলে নিজের জীবন ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক কিনা বলে? মেলা এই মাহফিল গুলা কি মেলা না? মাহফিলে আসি আমরা হেদায়াত নেওয়ার জন্য, আল্লাহ হেদায়াত দান করুক, সকলে বলুন আমিন। তো একটা গরিব মানুষের কথা বলতেছিলাম, আজকে তো দুনিয়াতে গরিবের দাম নাই। যে গরিব মানুষটার নাম আব্দুর রহমান, কাঠের কাজ করত, কাটুরিয়া গ্রামের নাম রহমতপুর। ওই আব্দুর রহমানের পাশের গ্রাম ছিল ইমাম গাজালি রহমাতুল্লাহের বাড়ি। ইমাম গাজালি রহমাতুল্লাহ রাত্রে ঘুমাই রইছে, রাত্রে ঘুমের করে স্বপ্নে দেখতেছে স্বয়ং আল্লাহ তাআলা সিগন্যাল দিতেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। সিগন্যালটা আসছে কোথেকে? আরো জোরে, আল্লাহর ওলিদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে সিগন্যাল আইতো, আর আমরার কাছে শয়তানের কাছ থেকে সিগন্যাল আই। কথা ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর ওলি ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি রহমাত রাতে ঘুমাইছে, স্বপ্নে দেখতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইমাম গাজালি রহমতপুর গ্রামে আব্দুর রহমান নামে আমার একটা বন্ধু মারা গেছে, জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাই উনি ঘুমায় রয়েছে, আল্লাহ স্বপ্নে দেখাইতেছে ও ইমাম গাজালি রহমতপুর গ্রামের মধ্যে আব্দুর রহমান নামে আমার একটা বন্ধু মারা গেছে, তুমি যাইয়া তার জানাজার নামাজটা পড়ায় আসো, জুড়ে বলুন সুবহানাল্লাহ। লোকটা কাটুরিয়া কাঠের কাজ করে, গরিব মানুষ, মারা গেছে, আল্লাহ ইমাম গাজালিরে নিজে বলছে তুমি গিয়া তার জানাজা পড়াও, সুবহানাল্লাহ বলেন। পরের দিন ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাই সকালবেলা কাটুরিয়ার গ্রামের বাড়ি আব্দুর রহমতপুর গ্রামে গিয়া ঢুকছে জানাজা পড়ানোর জন্য, কিন্তু গ্রামের মধ্যে কোনো ইয়া নাই। গ্রামের মধ্যে কি নাই? মধ্যে একটা মানুষ মারা গেলে যে একটা আলোচনা হয় যে ইমুক মারা গেছে, বা এরকম কোনো আলোচনা নাই। গরিব মানুষ মারা গেলে সবাই বলতে পারে না। কথা ঠিক কিনা বলে? ইমাম গাজালি রহমাতুল্লাহ ওই গ্রামে ঢুকছে, কিন্তু কোনো আলোচনা নাই। মানুষদেরকে জিজ্ঞাসা করে সিগন্যালটা পাইছে কোথেকে? স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ স্বপ্নে দেখাইছে তুমি রহমতপুর গ্রামে যায়া আব্দুর রহমানের জানাজা পড়াও, সুবহানাল্লাহ বলে। কিন্তু রহমতপুর গ্রামে গিয়া দেখে কোনো মানুষ মারা গেলে যে একটা আলোচনা হয়, কিচ্ছু নাই। মানুষদেরকে জিজ্ঞাসা করে আব্দুর রহমান নামে কেউ মারা গেছে,
বলে না আমরা তো জানি না কিন্তু আল্লাহ তাআলার সিগন্যাল কি ভুল হইবে না ভুল হবে না ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি পুরো গ্রাম তালাশ করতেছে হঠাৎ করে গিয়া দেখে এক বাড়িতে কান্নাকাটির আওয়াজ শোনা যাইতেছে আল্লাহর ওলি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ওই বাড়িতে প্রবেশ করলো প্রবেশ করিয়া ওই বাড়ির লোকজনকে জিজ্ঞাসা করলো ও বাড়ির মানুষেরা তোমাদের যে মাইয়ের লাশের নাম কি এই মাইয়েদের নাম জিজ্ঞাসা করার পরে তার সন্তানেরা বলতেছে আব্দুর রহমান মিলছে নি বল জোরে বলেন মিলছে কি মিলছে না ইমাম গাজ্জালী বুঝতে পারলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন যে সিগন্যাল দিয়ে আমাকে পাঠাইছে এই আব্দুর রহমান সেই আব্দুর রহমান ওই কাটোরিয়া আব্দুর রহমানের সন্তানদেরকে বলতেছে তোমরা কান্দো কেন তারা বলতেছে হুজুর কান্দি কান্নার কারণ হইলো আমাদের গ্রামে কোনো আলেম নাই জানাজা পড়াইবো কে সুবহানাল্লাহ নাই জানাজার ব্যবস্থা কে করছে আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ ইমাম গাজ্জালী ডাক দিয়ে বলতেছে না আব্দুর রহমানের ছেলেরা কান্দিও না আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আব্বার জানাজা ব্যবস্থা করছে জুড়ে বলুন সুবহানাল্লাহ ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি নিজের হাতে গোসল করাইলেন ও মুসলমান এমন একটা দিন আমাদের সামনে আসবে যেদিন নিজের গোসলটা নিজে করতে পারবো না কথা ঠিক কিনা জোরে বলেন এমন একটা দিন আমাদের সামনে আসবে যেদিন নিজের কাপড় গুলা নিজে খুলতে পারবো না এমন একটা দিন আমাদের সামনে আসবে যেদিন নিজের জামা গুলা নিজে পরিধান করতে পারবো না আসবে কি আসবে না সবার সামনে আসবে ও যুবক আর বেঈমানি সাহেব আর বেঈমানি বাহাদুরি কইরো না ও যুবক নামাজে অগ্রসর হও আমলের দিকে অগ্রসর হও কোন দিন জানে মালাকুল মউত আসে মালাকুল মউত নিজেই বলতে পারে না আজরাইল নিজেই জানে না কোন দিন আসবে কথা ঠিক কি না শেষ করে কোন দিন যে আজরাইল আসে আজরাইল নিজেও জানে না সাতটা পাঁচ বন্ধ করতে আজরাইল আলাইহিস সালাম নিজেও জানে না কথা ঠিক কিনা বলেন তাফসীরের কিতাবের মধ্যে আসছে আজরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহাই বুড়ুই গাছের নিচে বসা থাকে বুঝিননি আপনারা কথা এমন সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই বুড়ুই গাছের একটা পাতা সিরা আজরাইল আলাইহিস সালামের সামনে পড়ে ফললে উনি পাতাটার মধ্যে নাম ঠিকানা দেখে সুবহানাল্লাহ জোরে বলে বাতাসের দায়িত্ব যে ফেরেশতারা সবাইকে ডাকে অক্সিজেনের দায়িত্ব যারা সবাইকে ডাকে পানির দায়িত্বে যারা সবাইরে ডাকে রিজিকের দায়িত্বে যারা সবাইরে ডাকে সমস্ত ফেরেশতাদেরকে ডাইকা আজরাইল জিজ্ঞাসা করে এই ফেরেশতারা ইমুক ব্যক্তির নাম তার বাবার নাম তার গ্রামের নাম ঠিকানা আমার কাছে আই পড়ছে তোমরা কি বলো তখন পানির দায়িত্বে যে ফেরেশতা ওই ফেরেশতা বলে ওগো ওগো ফেরেশতা আজরাইল তার নামের সমস্ত পানি শেষ তার নামের সমস্ত অক্সিজেন শেষ তার নামের সমস্ত রিজিক শেষ তার যে বরাদ্দ আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছিল সব শেষ কথা ঠিক কিনা জোরে বলেন তাহলে আজরাইল যে আমাদের রূহ বাহির করবে আজরাইল নিজেও বলতে পারে না কোন দিন কথা ঠিক কিনা বলেন যেই কথাটা বলতেছিলাম আল্লাহর ওলি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাই ওই কাটোরিয়া আর গোসল করাইয়া নিজের হাতে কাফন পরাইলেন নিজের হাতে কাফন পরাইয়া ওই কাটোরিয়া আব্দুর রহমানকে জানাজার মাঠে নিয়ে গেল জানাজার মাঠে নিয়ে গিয়া ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাই নিজে তার জানাজার নামাজ পড়াইছে আল্লাহর ওলি ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাই জানাজা পড়াইয়া ওই কাটোরিয়ার কবরস্থানে নিয়ে গেল ও মুসলমান ওই অন্ধকার ঘর কবর সাপ বিচ্ছুর ঘর কবর যাইতে হবে কি হবে না
জুরে বলতে হবে ওগো কবর গায়ের মাটি দুনিয়ার সব মায়ার পিছনে তোমায় জেনেছি খাটি কবে তুমি হাই ডাকে দিবে মোরে তোমারি শীতল কুলে তোমারি বুকে ঘুমিয়ে পড়িব বিশ্বের মায়া ভুলে ওগো কবর গায়ের মাটি দুনিয়ার সব মায়ার পিছনে তোমায় জেনেছি খাটি নবিহারা হয়ে কেঁদেছিল বেলাল তারই সে কাঁদন দেখে গাছের পাতাগুলো ঝরে যেত তারা ফুল ফল গাছে রেখে ও মুসলমান ওই অন্ধকার কবরের বাসিন্দা একদিন হইতে হবে কথা ঠিক কিনা জোরে বলেন আজকেও আসরের নামাজের পরে জানাজা পড়ায় আসছি কোন দিন জানে আমার আপনার জানাজা তৈয়ার হই আমরা কেউ বলতে পারি না প্রস্তুত থাকতে হবে যেদিন ওই আজরাইল আমাদের কাছে আসে আমরা যেন হাসি মুখে আজরাইলের সাথে সাক্ষাৎ করতে পারি ও মুসলমান ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই ওই কাটুরি আব্দুর রহমানকে যখন কবরের মধ্যে শুয়াইছে আল্লাহর রসুল ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই শুনতে পাইতেছে ওই কাটুরি আব্দুর রহমান গরিব মানুষ তার কবরের ভিতর থেকে জান্নাতের সুঘ্রাণ বাহির হইতেছে জুরে বলুন সুবহানাল্লাহ একজন কাটুরিয়ার কবর থেকে বেহেশতি গ্রান বাইর হইতেছে কাটুরিয়াটা দামি না কম দামি একটা কাটুরিয়ার কবর থেকে জান্নাতের গ্রান বাইর হইতেছে আমাদের বাংলাদেশে দুইজন আল্লাহর ওলির কবর দিয়া জান্নাতের গ্রান বাইর হয়েছিল আমাদের বাংলাদেশে কয়জন জোরে বলেন আমাদের বাংলাদেশে দুইজন আল্লাহর ওলির কবর দিয়া জান্নাতের গ্রান বাইর হইছে মানুষ শুনছে এর মধ্যে চট্টগ্রাম হাটহাজারি মাদ্রাসার পাশে মেখল মাদ্রাসা ওই মেখল মাদ্রাসার পাশে একজন আল্লাহর ওলির বাড়ি ছিল মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাই যেই মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাই এন্তেকালের পরে ওনার কবর দিয়া বেহেশতের গ্রান বেরিয়েছে আরেকজন আল্লাহর ওলি যার কবর দিয়া বাংলাদেশে জান্নাতের গ্রান বাইর হয়েছিল উনি সিলেটের কানাইঘাটের সিলেটের কানাইঘাটের আল্লামা মুশাহিদ আহমদ বায়ামপুরি রহমাতুল্লাহ আলাই আল্লামা মুশাহিদ আহমদ বায়ামপুরি অনেক কালো মানুষ ছিলেন একবারে কালো এমন কালো এমন কালো ছিল কিন্তু আল্লাহর কাছে অনেক ভালো ছিল মুশাহিদ আহমদ বায়ামপুরি যখন দেওবন্দ থেকে আসছে দেওবন্দ মাদ্রাসার লেখাপড়া শেষ করে বাড়িতে আইছে আইছে পরে বাপ সাজারা ধরছে বিয়া করাইব বিয়া করানোর জন্য মুশাহিদ আহমদ বায়ামপুরির জন্য পাত্রী দেখছে পাত্রীর বাড়ির থেকে আইছে ছেলে দেখবার লাগে ইবাড়া তো ইমন কালা মুশাহিদ আহমদ বায়ামপুরি রহমতুল্লাহ ইমন কালা বেড়া কি করছে বেড়ার পাত বেড়া পাত্রীর যেই লুক আইছে তাদের সামনে জানা কথা বুঝাইতাম পারি না মুশাহিদ আহমদ বায়ামপুরি রহমতুল্লাহ আলাই ওনাকে দেখতে আইছে পাত্রীর বাড়ির থেকে বেড়া সামনে জানা তো বেটার দাদা গিয়া বলতেছে কি রে বেটা তোরে দেখতে হয়েছে তুই দিয়ে হারা সামনে যাস না কো আমার দহন লাগতো না হ্যাঁ আরে কো বাড়ির দিয়া পাইতলার তলা দিকে লাইতো বাড়ির দিয়া পাইতলার তলা দিকে লাইতো আর আমার দহন লাগতো না ওর উনার নাম ছিল মুশাহিদ আহমদ বায়ামপুরি রহমাতুল্লাহ আলাই উনার এন্তেকালের পরে কবর থেকে জান্নাতের গ্রান বাইর হয়েছে ও মুসলমানেরা ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই যখন শুনলেন যে একটা কাটুরিয়া কাঠের কাজ করে খাইতো ওই বেড়ার কবর দিয়া জান্নাতের গ্রাম বাইর ইমাম গাজালি লোকটাকে কবরস্থ কইরা মাটি দিয়া দুইরা বেড়ার বাড়ি দিছে
কারণ আমরা কে কুদ্দুর বালা মানুষ দুনিয়ার কেউ না জানলেও আমরার গরের বিবি বলতে পারে কথাটা ঠিক কিনা জোরে বলেন আরে ভাই আমি বক্তা ওয়াজ করি আমি কুদ্দুর বালা মানুষ আমার বউটি হই বলতে পারে আপনি কতটুক বালা মানুষ আপনার বিবি বলতে পারে এই জন্য একটা মানুষ এন্তেকালের পরে তার বিবির সার্টিফিকেটটা অনেক দামি তার বিবি যদি আল্লাহর কাছে কান্দে আল্লাহ আমার স্বামীটা ভালো ছিল আমার স্বামীটা ভালো ছিল নেককার ছিল আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ ফেরেশতাদেরকে বলে ও আমার ফেরেশতারা ওই লোকটার পক্ষে তার বিবি সার্টিফিকেট দিছে যাও ওই লোকটাকে আমি আল্লাহ মাফ করে দিলাম এই জন্য বিবিদের সাথে একটু ভালো ব্যবহার করার চেষ্টা করবে আমরা তো বাইরে দামে না জানি আমরা তো তরকারির মধ্যে লবণ হইছে না মরিচ হইছে না এইগুলো এনে বলতাম জানি কথা ঠিক কিনা বলেন ও মুসলমানেরা খাবারের দোষ ধরতে নাই আয়েব ধরতে নাই রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে কত কষ্ট করে রানছে আর তাই না খাইতে বুয়া কব তুই কি তার আন্দোস কথা ঠিক কিনা তখন বিবির মনটার মধ্যে অনেক কষ্ট বা যে এত কষ্ট করে রানলাম তার লাগিয়া আর তাকো আমি কি তার আনছি ও মুসলমানেরা খাবার নিয়া বসবেন আল্লাহর প্রশংসা করবেন শুকরিয়া আদায় করবেন আল্লাহ তুমি এই রিজিক গুলো আমারে পাঠাইছো রেল স্টেশন গিয়া দেখেন আল্লাহু আকবার রেল স্টেশন গুমা খাবার কইতে গা খাওন কাপড় জামা কিচ্ছু নাই কত কষ্ট কইরা জিন্দেগি চালাইতেছে আর আপনি পাঁচ প্রকারের তরকারি নিয়ে বইছেন কই মাছ শিং মাছ হ্যাঁ এ তারপরে মাছের ডাল গরুর গোশতের তরকারি এত কিছু লইয়া বইয়াও কম মজা লাগে না মজা লাগবো কেমনে অষ্টগ্রাম বাজারে বইয়া দশ কাপ চা দশটা ফান খাইছো এত ফান আর এত চা খাইলে খাবার মজা লাগে কথা ঠিক কিনা ও মুসলমানেরা খাবারের প্রশংসা করব বিবিদেরকে বলবো মাশাআল্লাহ আজকে যে রানছো খুব স্বাদ হইছে কথা ঠিক কিনা তখন বিবি খুশি হবে না আমি স্বামীর জন্য রান্না করছি স্বামী খুশি আমার মনটা বইরা গেছে কথা ঠিক কিনা বলে তো যেই কথাটা বলতেছিলাম বিবিদের সাথে ভালো আচরণ করার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করুক সকলে বলুন আমিন ইমাম গাজালি দৌড়াইয়া ওই কাটুরি আব্দুর রহমানের বাড়িতে গেছে যাইয়া ডাকে বলতেছেন ও আব্দুর রহমানের স্ত্রী তোমার স্বামী কি এমন আমল করত যার কারণে তোমার স্বামীর কবর দিয়া জান্নাতের গ্রান পাইছি বলো দেখি কি আমল করত এই কথাটা বলার সাথে সাথে ওই কাটুরি আব্দুর রহমানের বিবি দুইটা চোখ দিয়া পানি চাইরা কান্দে হুজুর আমার স্বামী কাটুরিয়া অত্যন্ত গরিব মানুষ ছিলেন আবার মূর্খ মানুষ আছেন কালো অক্ষর ভিতরে ছিল না ও গো আল্লাহর ওলি ইমাম গাজালি আমার স্বামী এমন মূর্খ মানুষ ছিল আল্লাহর কোরআন শরীফ পড়তে পারতো না কিন্তু আমি দেখতাম প্রতিদিন ফজরের নামাজটা পড়িরা আল্লাহর কোরআন শরীফটাকে জড়াইয়া ধরত কোরআন শরীফটা খুইলা কোরআনের অক্ষরে অক্ষরে আমার স্বামী আঙ্গুল বুলাইতো আর বলতো হাজা রব্বি এই কথাগুলা বইলা বইলা আমার স্বামীটা কান্ত আল্লাহর কোরআনকে চুমা খাইতো আল্লাহর কোরআনের সাথে গভীর একটা সম্পর্ক ছিল এই আমলটা আমার স্বামীর মধ্যে আমি দেখতাম সুবহানাল্লাহ জুড়ে বলেন আল্লাহর ওলি ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাই ডাক দিয়ে বলতেছেন ও কাটুরিয়ার স্ত্রী তুমি শোনো তোমার স্বামীর এই আমলটা আমার আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে গেছে ও মুসলমান আমাদের কোন আমল আল্লাহর কাছে পছন্দ হয় আমরা কেউ জানি না কথা ঠিক কিনা জোরে বলেন এই জন্য কোন আমলকে ছোট মনে করতে নাই কোন আমলকে ছোট মনে করতে নাই একবার সুবহানাল্লাহ বলছেন এটাকে ছোট মনে কইরেন না একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ নির্মাণ হয় সুবহানাল্লাহ বলে ও মুসলমানেরা ইমাম গাজালি মহিলাটাকে বলতেছেন মহিলা শোনো তোমার স্বামী এই আমলটা করার কারণে আমার আল্লাহ তার কবর দিয়ার জান্নাতের সুগ্রাণ বাহির করে দিয়েছে
এইজন্য ভাইরা আমার আমাদের কোন দিনের কোন আমল গরীব মানুষ হইতে পারি ধনী মানুষ হইতে পারি কিন্তু আল্লাহর দরবারে কোন আমলটা পছন্দ হয় আমরা কেউ বলতে পারি পারেন জোরে বলেন তো যেই আয়াতটা তেলাওয়াত করছি এই আয়াতটা আল্লাহ বেলালে হাবশীর শানে নাযিল করছে বেলালে হাবশী এমন গরীব আছেন এমন কালো আছেন মক্কার কাফেররা তার লয়ে টাটটা করত তাকে নিয়ে বিদ্রুপ করত তাকে বলতো যে মুহাম্মদে আর কোন মানুষ হইছে না মুয়াজ্জিন বানাইবার লাগি নাউজুবিল্লাহ জোরে বলে মক্কার কাফেররা বলতো মুহাম্মদে আর কোন মানুষ হইছে না একটা কালো কাওয়ারে মুয়াজ্জিন বানাইছে এই কথাগুলা মক্কার কাফেররা বেলালকে বলতো তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে দিয়া সূরাতুল হুজরাতের এই 13 নম্বর আয়াতটা পাঠাইছে আর বলছে জিব্রাইল মক্কার মানুষত্বতা দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানাইয়া দিয়ে আসো আমার বেলাল কালো হইতে পারে কিন্তু আমার কাছে অনেক ভালো সুবহানাল্লাহ জোরে কই সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন হযরত বেলাল হাবশীর জানে আয়াত নাযিল করে বলতে মক্কার মানুষেরা শুনো ওরে মক্কার মানুষেরা হইতে পারে আমার বেলাল কালো কিন্তু সামরা কালো হইলে কি হইব দিল ভালো সামরাটা কালো কিন্তু দিলটা জুরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চামড়া দেখে না আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিল দেখে কি দেখে আল্লাহ বলতেছেন ও জিব্রাইল মক্কার মানুষদেরকে তুমি শুনাইয়া দাও আমার বেলালের চামড়া কালো কিন্তু বেলালের দিলটা বড় ভালো ও মক্কার মানুষেরা ইন্না করামাকুম ইনদাল্লাহি আতকাকুম ও মক্কার মানুষেরা তোমরা শোনো তোমাদের মধ্যে ওই ব্যক্তি ভালো যার দিলটা ভালো আমার বেলাল যদিও হই কালো বেলালের দিল ভালো হওয়ার কারণে আমি আল্লাহ আমার আটটা জান্নাত বেলালের জন্য রেডি রাখছি জুড়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা এই আয়াতরা হযরত বেলালে হাবশীর শানে নাযিল করছে এই আয়াতের আগের আয়াতের সাথে এই আয়াতের একটা সম্পর্ক হইল আগের আয়াতের মধ্যে আল্লাহ গীবতের কথা তুললা ধরছে গীবত করা হালাল না হারাম জুড়ে বলেন আরো জুড়ে বলেন গীবত করা কবিরা গুনাহ বান্দার হক নষ্ট করা হয় যদি একজন আরেকজনের গীবত করে সে আরেকজনের হক নষ্ট করে আর বান্দার হক এমন একটা জিনিস আল্লাহ মাফ করতে পারবে কিন্তু করবে না কথা ঠিক কিনা জোরে বলে দুনিয়াতে একজন আরেকজনের গীবত আমরা যারা করতেছি হাশরের কঠিন ময়দানে তারে নেক আমল দন লাগবে কি দন লাগবে জোরে বলেন এই আগের আয়াতের সাথে পরের আয়াতের মিল আছে আগের আয়াতের মধ্যে আল্লাহ গীবতের কথা বলছে পরের আয়াতের মধ্যে মক্কার কাফেররা বেলালে হাবশীর গীবত করতেছে ওই বেলালে হাবশীর শানে আল্লাহ পরের আয়াতটা নাযিল করছে গীবত করা হালাল না হারাম গীবত করেন না লোক কষ্ট করা মাসিনি এই এলাকাত মনে হয় নাই যারা গীবত করে যারা গীবত করে নিজেরে খুব বালা পরিচয় দেয় আমি খুব বালা মানুষ দুনিয়ার সবাই খারাপ কথা ঠিক কিনা বলেন সালুইন আছে না সালুন সালুন সিলুন নাম বিদাত যে সালে সালুইনে বলে শুই রে ক শুই রে তোর ফাসার মধ্যে একটা ছেদা শুয়ে কয় আমার ফাসার মধ্যে একটা ছেদা তুই দি কালাইছস আর তোর যে হাজার হাজার আছে নিজের তা দেখছ না কথা ঠিক কিনা জুড়ে বলেন তো যারা গীবত করে তারা এমন দোষী নিজের দোষ দেখতো না আরেকজনের নিয়ে কোনো দোষ আছে এটা কইবার লাগে মাইক লইয়া বেরিয়ে আবার কিছু সংখ্যক গীবতকারী আছে বিয়া শাদির তারিখ হইলে পাগল হয়ে যাবে বিয়াটা ফিরাই তো কথা বুঝেন না বিয়ার তারিখ হইছে একটা ছেলে অথবা একটা মেয়ের দুইজনের বিবাহের তারিখ হইছে ছেলের বাড়িত গিয়া মেয়ের কুটনামি কইরায়ে মেয়ের বাড়িত গিয়া ছেলের কুটনামি করে আসেনি আল্লাহ বলেন ওয়ালা তাজাসসু গোয়েন্দাগিরি করবার লাগি আমি আল্লাহ তোমারে দুনিয়াতে পাঠাইছি আরেকজনের বদলাম আরেকজনের কুটনামি এইগুলার জন্য তোমারে পাঠাইছি না তোমার মধ্যে কোনো দোষ আসেনি নিজের দোষ খুঁজা খুঁজা বাইর করো আত্মসমালোচনা যারা জানে তারা হলো খাঁটি মানুষ কথা ঠিক কি আমার মধ্যে দোষ নাই আমরা কি তাও বলি গুণী কোনো না কোনো দোষ আমাদের মধ্যে থাকতে পারে নিজের দোষগুলা দেখব মালিকের দরবারে শেষ রাতে ওইটা তওবা করব নিজের দোষগুলা থেকে যদি মুক্ত হইয়া তওবা করতে পারি আল্লাহ একবারে মাসুম একবারে নিষ্পাপ বানায়া কবরে নিবে
এই জন্য ভাইরা আমার সাবধান অনুরোধ করে বলে যাই কেউ কাহারো গীবত করব না কাহারো বদলাম করব না কাহারো দোষ ত্রুটি মানুষের কাছে বর্ণনা করব না আল্লাহ নিজে ওই সাস্তার মানুষের দোষ দাইকা রাখে কথা বুঝেন আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম আছে সাত্তারুল উয়ুব আল্লাহ সাত্তার আল্লাহ কি আচ্ছা আপনাদের গ্রামের মধ্যে সুদকুর নাই আসেনি সুদকুরের কপালে কি আল্লাহ লিখা দিয়েছে সুদকুর আল্লাহ ইচ্ছা করলে ফাললনি যদি সুদকুরের কপালে লিখা দিত সুদকুর হে দুনিয়াত চলতাল্লো আল্লাহ তাআলা কেমন সাত্তার দেখেন সুদ খাইতেছে সরাসরি যারা সুদ খাইলো তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের ডিক্লার আল্লাহ দিছে এই জাতীয় সুদকুরের কপালেও আল্লাহ লিখা দেনা যে হে সুদকুর গুসকুর নাফরমান জিনাকারী এই জাতীয় গুনার কথা আল্লাহ লিখা দেনা কি লাগা আল্লাহর চেষ্টা কইরা দেখে আমার বান্দাটা গোপনে গুনাহ করছে আমার বান্দাটা যদি গোপনে গোপনে আমার কাছে তওবা কইরালা আমি আল্লাহ সব মুইচ্চা দিমু হাসরের ময়দানে গিয়া দেখবো হে কোনো গুনাহই করছে না সুবহানাল্লাহ জোরে এই জন্য ভাইরা আমার আমরা আমাদের নিজের আলোচনা সমালোচনা করব নিজের কোন দোষ থাকলে আল্লাহর কাছে তওবা করব আরেকজনের কোন দোষ মানুষের কাছে বর্ণনা করব না আল্লাহ সাত্তার আল্লাহ যেমন দাইকা রাখে আমরাও দাইকা রাখব কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আমাদের বড় বড় দোষগুলো দাইকা রাখবে সূরে বলুন সুবহানাল্লাহ এই আয়াত নিয়ে যতটুকু আলোচনা করলাম আল্লাহ আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক সকলে বলুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা আশেপাশে আছেন সকলে আয়েশা বসে যাবেন নামাজের পরে বড় বড়